আসসালামু আলাইকুম এম্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি ব্লগার স্বপ্ন আশা করছি সবাই ভালো আছেন এটা দেখতে পাচ্ছেন খুলনার রেল স্টেশন আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুলনার রেল স্টেশন এটা রেল স্টেশনের ফার্স্ট গেট দেখতে পাচ্ছেন আমি ফার্স্ট গেটের বাইরে যে ভিউটি আছে রাস্তা মেন রোড সেটা দেখানোর ট্রাই করছি রেল সামনে এই মেন রোডটার পাশেই আছে অনেক ভালো ভালো রেস্টুরেন্ট এবং হোটেল এই জায়গাটা খুলনার পাওয়ার হাউজ মোড় হাউস মোড়ে খুলনা রেল স্টেশন অবস্থিত এবার আমি চলে এসেছি রেল স্টেশনের ভিতরে দেখতে পাচ্ছেন এই যে খুলনা রেল স্টেশন স্টেশন বিল্ডিংটি দেখতে পাচ্ছেন ভিতরে অনেক বড়ো জায়গা আমি জায়গাটা ভিতরে দেখানো ট্রাই করছি বাউন্ডারির ভিতরে সীমানা প্রাচীর ভিতরে যে জায়গাটা ওইটা দেখাচ্ছি খুব সুন্দর করেছে খুলনা রেল স্টেশন আমার কাছে অনেক ভালো লেগেছে আমি যতগুলো রেল স্টেশন দেখেছি সব থেকে ভালো লেগেছে খুলনা রেল স্টেশন এটা দেখতে পাচ্ছেন শুভ উদ্বোধন করেছিলেন যখন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই স্মৃতি ফলকটি আমি দেখানো ট্রাই করছি দেখতে পাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রেল স্টেশনের সেই স্মৃতি ফলকটি এবার আমি প্রবেশ করব স্টেশন বিল্ডিং ভিতরে খুলনার রেল স্টেশনের তিনতলা বিশিষ্ট স্টেশন বিল্ডিংটি আধুনিক স্থাপত্য শিল্পের এক অপূর্ব নিদর্শন প্রতিদিন প্রায় বাংলাদেশের বিভিন্ন রুটে দশ জোড়া ট্রেন এখান থেকে চলাচল করে স্টেশনে ঢুকেই হাতের ডান সাইডে আমরা পেয়ে যাব ট্রেনের টাইম টেবিল এবং ভাড়ার বিবরণ দেখতে পাচ্ছেন আপনারা ভিতরের ভিউটি সেখান থেকে একটু এগোলেই আমরা পেয়ে যাব টিকিট কাউন্টার মোট কাউন্টারের সংখ্যা ছয়টি আছে মহিলাদের জন্য আলাদা টিকিট কাউন্টার আছে আধুনিক ওয়েটিং রুম আছে দেখতে পাচ্ছেন আপনারা দু সালের এপ্রিল মাসে খুলনার নতুন রেল স্টেশনের কাজ শুরু হয় কাজ শেষ হয় দু সালের অক্টোবরে এই রেল স্টেশনের প্রথম তলার স্টেশন ভবনে আছে ছয়টি টিকিট কাউন্টার ওয়েটিং রুম ও সহকারী স্টেশন মাস্টারের রুম আপনারা দেখতে পাচ্ছেন আমি ঘুরিয়ে ঘুরিয়ে পুরা ভিউটা দেখানোর ট্রাই করছি দ্বিতীয় তলায় আছে স্টেশন মাস্টারের রুম রেস্টুরেন্ট ব্যাংক এবং নারী পুরুষদের জন্য আলাদা ওয়েটিং রুম এছাড়া রয়েছে ফাস্টফুড ও রেল কর্মকর্তাদের জন্য আলাদা কক্ষ তিনতলায় রয়েছে রেলওয়ে প্রকৌশলীদের অফিস এখন আমি যাব প্ল্যাটফর্মে দেখতে পেলেন আউট খুলনা রেলওয়ে স্টেশনে মোট ছয়টি প্ল্যাটফর্ম রয়েছে এখান থেকে ইন্ডিয়ায় ট্রেন ছেড়ে যায় ইন্ডিয়ায় ডাইরেক্ট যে ট্রেনটা চায় সেটা এক নং প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যায় এই প্ল্যাটফর্মগুলির দৈর্ঘ্য এক ফুট এবং প্রস্ত রয়েছে তিরিশ ফুট এছাড়া রয়েছে সাতশো চুরাশি বর্গমিটারের একটি লিঙ্ক করিডর সীমানা প্রাচীর এবং সুবিশাল গাড়ি পার্কিং ও ফুটপথ একসঙ্গে ছয়টি ট্রেন স্টেশনে প্রবেশ ও বের হতে পারে স্টেশন চত্বরে রয়েছে নান্দনিক ফুলের বাগান খুলনা এই রেল স্টেশনটি ইন্টারন্যাশনাল মানের রেল স্টেশন এখান থেকে ছেড়ে যাবে খুলনা থেকে কলকাতাগামী ট্রেন খুলনার সঙ্গে বাংলাদেশ ভারত রেল যোগাযোগ আরও সহজ হবে এর মাধ্যমে সেই সাথে ভারতের যাত্রীদের খুলনা রেল স্টেশনে ইমিগ্রেশন ও টিকিট সুবিধা দেওয়া হবে প্রতিদিন এখান থেকে নয় থেকে দশ হাজার যাত্রী যাতায়াত করতে পারে আমার সঙ্গে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে কমেন্ট করবেন কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে ভিডিও বানাতে দারুণভাবে অনুপ্রেরণা যোগায় দেখতে পাচ্ছেন খুলনা থেকে রাজশাহী ট্রেনটি ছেড়ে যাচ্ছে সাগরদারি এক্সপ্রেস ট্রেন ছেড়ে যাওয়া দেখতে কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে আমি এই ট্রেনটা ছেড়ে যা পর্যন্ত আমি ওয়েট করছিলাম আমার দেখতে খুব ভালো লাগে আর আপনাদের সঙ্গেও সেটা আমি শেয়ার করা ট্রাই করছিলাম ট্রেনটা ছেড়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন এই ট্রেনটা খুলনা থেকে রাজশাহী যাবে ছয় ঘন্টা টাইম লাগবে রাজশাহী পৌঁছাতে আমি যখন শ্যুট করছিলাম আকাশে মেঘ ছিল মেঘলা ওয়েদার ছিল এবং বাতাস হচ্ছিল আমি এখন আস্তে আস্তে রেল স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছি আর লাস্ট মুমেন্টে আপনাদেরকে দেখানোর ট্রাই করছি ভিওর্স আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখবেন আমার নেক্সট ভিডিওর আপডেটগুলো পাওয়ার জন্য নোটিফিকেশন ক্লিক করে রাখলে আমি ভিডিও যখনই আপলোড দিব আমার নোটিফি ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে এবং আপনারা দেখে নিতে পারবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন